উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার পানিতর গ্রাম পঞ্চায়েতের কলবাড়ি এলাকায় বেশ কয়েক বছর ধরে সর্দার একুয়া নামকরণ করে বেআইনি জলের কারবার চলছিল। সেই খবর উত্তর চব্বিশ পরগনা জেলার ফুড সেফটি দফতরে গেলে তাদের নির্দেশে বসিরহাট স্বাস্থ্য জেলার ফুড সেফটি আধিকারিক ডক্টর অপরাজিতা মজুমদার বসিরহাট পুলিশ জেলার পুলিশকে সঙ্গে নিয়ে 10 জনের একটি প্রতিনিধি দল আচমকাই হানা দেয় ভারত বাংলাদেশ সীমান্তের কলবাড়ি এলাকায়। সেখানে গিয়ে একদিকে জলের নমুনা সংগ্রহ করে জলে টিডিএস কত শতাংশ আছে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়। দামি কোম্পানির লেভেল এবং বোতল ব্যবহার করে ব্যবসা চালাচ্ছিল, তার কোনো বৈধ কাগজপত্র আছে কি না তা খতিয়ে দেখে এবং শেষ পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র না পেয়ে কারখানাটি সিল করে দেওয়া হয়। কারখানার মালিককে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটা তো আমাদের কাছে খবর ছিলই যে এরকম বসিরহাটে কিছু, বসিরহাট পুরো জেলা জুড়েই কিছু কিছু মানে ওয়াটার এস্টাবলিশমেন্ট যেগুলো আছে ওগুলোতে কোনো সঠিক পদ্ধতি না মেনেই জল মাটির তলা থেকে তোলা হচ্ছে, এবং সবচেয়ে মানে ভয়ঙ্কর যে মানে মানুষের পানীয় জল এইভাবে কোনো নিয়ম না মেনেই তৈরি মানে বিশুদ্ধ করে বিক্রি করা হচ্ছে এবং ব্যাপক হারে চলছে। এটা তো সেই নিয়ে আমাদের একটা জয়েন্ট রেড আজকে হয়, এবং আমরা এসে প্রথমে যেখানে ঢুকলাম সেখানেই আমরা দেখলাম যে যে কর্মচারীরা রয়েছেন বা যে দোকানের এস্টাবলিশমেন্টটা তার কোনো বৈধ কাগজপত্র তো কিছু নেই, যেগুলো করার কথা সেগুলো কিছু নেই, এবং খুব বিপজ্জনক ভাবে তারা জল ভরছেন, জল ব্যারেল পরিষ্কার করছেন, এবং সেটা আপনি চোখে দেখেই বুঝতে পারবেন এটা হয়তো ক্ষতিকারক। তো সেইভাবে আমরা দোকানটা আপাতত সিল করে দিয়ে যাচ্ছি, এইভাবে আমাদের অভিযান চলবে, কারণ এটা জলের মতো একটা সেন্সিটিভ ব্যাপার, এটা তো এইভাবে মানে যেভাবে ছেড়ে মানে যেভাবে চলছে তাতে একটা ক্ষতি হয়ে যেতে পারে। এখানে যেটা দেখা যায় যে জলের যারা ব্যবসা করছে এইভাবে পানীয় জলের, পানীয় জল তো মানুষের মানে জলের অপর নামই জীবন, তো জল এভাবে ব্যবসা করা যায় না যে যে জলের মধ্যে কোনো ক্ষতিকারক রাসায়নিক কিংবা জীবাণু থাকবে। তো সেটা হয়তো নামে বলছে যে পানীয় জলের জন্য দিচ্ছে, মানুষকে মানুষ পান করছে, কিন্তু সেটা তো সঠিক উপায়ে সঠিক পদ্ধতি মেনে করা হচ্ছে না। তো আমরা ডিএসপি ডিএবি ম্যাডাম আছেন, ম্যাডামের সহযোগিতায় ওই দুই ডিপার্টমেন্ট মিলে আমরা আজকে দেখতে বেরিয়েছি যে এরা যে করছে এদের কি কোনো বৈধ কাগজপত্র আছে কিনা বা বৈধ যে সমস্ত নিয়ম মেনে করতে হয় সে সমস্ত নিয়ম মেনে ওনারা করছেন কিনা। তো আমরা এখানে এসে দেখেছি যে ওনাদের সে কোনো কাগজপত্র আমাদেরকে ওনারা দেখাতে পারেননি এখনো অবধি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।